প্রিয় দর্শক, আমাদের বিশেষ আয়োজন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিজনেস আইকনে আমি সৈয়দ শাবনাজ আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমাদের চ্যানেলের পর্দায় এই মুহূর্তে যারা আছেন প্রত্যেকে অনেক সুন্দর আছেন ও সুস্থ আছেন। ওয়েল, আমাদের আজকের ইস্যুসটি যেহেতু বিজনেস আইকন, সো বরাবরের মতো কিন্তু আজকে আমরা একজন আইকনিক পার্সোনালিটিকে রেখেছি। তিনি হলেন ডক্টর সুমন চৌধুরী, চেয়ারম্যান RRM গ্রুপ, সাধারণ সম্পাদক বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আচ্ছা, ইকোনমিক্সের মধ্যে কিন্তু স্পাত শিল্প নিয়ে RRM গ্রুপের বিশাল একটা কন্ট্রিবিউশন রয়েছে, সো এটাকে এক্সপ্যান্ড করার কি আপনার ফিউচার ইন্ডিভিজুয়াল কোনো প্ল্যানিং আছে? আসলে দেশের এখন অবকাঠামো ক্ষেত্রে যে গ্রোথ, সেই গ্রোথ অনুযায়ী চিন্তা করলে বাংলাদেশে আপনার স্বাধীনতার পর থেকে যে ধরনের স্টিল শিল্প গড়ে উঠেছে সেই শিল্পগুলো কিন্তু ক্রমাগতভাবে কিন্তু দেশের অর্থনীতিতে আপনার কন্ট্রিবিউট করছে। কারণ বাংলাদেশ সরকার কখনোই দেশের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের স্টিল কিন্তু আমদানি করেননি, যেটাকে আমরা বলি কনস্ট্রাকশন রিবার বা অ্যাঙ্গেল চ্যানেল। তো এই দেশের এখন যে অবস্থা, আপনার প্রতি বছর বিফোর কোভিড এই সেক্টরে গ্রোথ ছিল আপনার 6-7%, আর বর্তমানে যেহেতু আফটার দ্য কোভিড আপনার এখন গভর্নমেন্ট কনস্ট্রাকশন আপনারা জানেন যে খুব ম্যাসিভলি আমাদের বাংলাদেশে যে পরিমাণে কনস্ট্রাকশন হচ্ছে বিগত এক বছর যাবৎ, যদিও কনজাম্পশন কমে গেছে, বাট বাংলাদেশে স্টিল তৈরির যে সক্ষমতা সেটা কিন্তু যথেষ্ট আপনার উৎপাদন এবং ওয়ার্ল্ড ক্লাস স্টিল কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে বাংলাদেশ। এবং RRM স্টিল এক্সপ্যানশনের কথা যেটা বললেন, RRM স্টিল অলরেডি এক্সপ্যানশন করে আমরা 2019 যেই লাস্ট আমাদের সংযোজন ছিল, এখন আমাদের মোটামুটি উৎপাদন এবং আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে শ্যামপুর কদমতলী ইন্ডাস্ট্রিয়াল জোনে আমরা ওয়ার্ল্ড ক্লাস স্টিলই প্রোডিউস করছি। এবং আপনি জানেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, যেখানে আমাদের অলমোস্ট মেম্বার হচ্ছে প্রায় 45 মেম্বার্স, যারা বাংলাদেশের 85% স্টেক হোল্ডার মেম্বার্স যারা হচ্ছে কন্ট্রিবিউট করছে দেশের ইকোনমিতে। তো যেহেতু আমাদের দেশে এখন গ্রেডের স্টিল তৈরি হয়, 60 গ্রেড বার, 500W বার তৈরি হয়, এবং গভর্নমেন্ট বলেন প্রাইভেট সেক্টর বলেন, গভর্নমেন্ট একাই কিন্তু আপনার অলমোস্ট 55-60% কনজিউম করে বাংলাদেশের যে স্টিল আছে। প্রাইভেট সেক্টরটা আপনারা দেখছেন যে অনেক স্লো ডাউন, বাট এটা হয়তো বা এরকম তো থাকবে না, যেহেতু গভর্নমেন্টের একটা $1 trillion ইকোনমি প্ল্যান আছে, ভবিষ্যতে প্ল্যান আছে, ওই কথা চিন্তা করে কিন্তু উদ্যোক্তারা কিন্তু তাদের সক্ষমতা বৃদ্ধি করেছে। তো ভবিষ্যতে আশা করি স্টিল শিল্প দেশের একটা অন্যরকম একটা অবস্থায় নিয়ে যাবে, দেশের অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার গ্রোথের সাথে সাথে এই শিল্পের গ্রোথ হবে। সো আপনার কাছে শুরুতে ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক্যাল যে কন্ট্রিবিউশনগুলো জেনে নিলাম, বাট জানতে চাচ্ছিলাম এই RRM গ্রুপের শুরুটা কীভাবে, কোথা থেকে? আসলে RRM গ্রুপের শুরুটা হচ্ছে হলো আমার বাবা, উনি 1996 উনি রিরোলিং ইন্ডাস্ট্রি, যদিও আমাদের আগে ট্রেডিং বিজনেস ছিল বাট আমাদের ফ্লাওয়ার মিল ছিল, ওইখান থেকে উনি চিন্তা করলেন দেশের যেহেতু অবকাঠামোতে স্টিলের প্রয়োজনীয়তা অনেক গুণ বেশি, সেক্ষেত্রে উনি 1996 প্রথম রিরোলিং মিল দিয়ে শুরু করেন। তারপর আপনার হচ্ছে হলো এটা ক্রমাগতভাবে যখন এটা উনি এক্সপ্যানশনে গেলেন 2003 আপনার আমার বাবা হঠাৎ করে উনি স্ট্রোক করেন, স্ট্রোক করার পর থেকে আমার ব্যবসায় ধরা, তখন আই ওয়াজ এ কলেজ গোয়িং স্টুডেন্ট। ওকে, তো ওই সময় থেকে আমি ব্যবসার পাশাপাশি পড়াশোনা প্লাস হচ্ছে হলো আমার স্টিল, আমার নিজস্ব কিছু রিলেটিভস ছিল যারা আমাকে অনেক সহযোগিতা করেছেন আমার এই ব্যবসা চালানোর ক্ষেত্রে। তো 2003 পর থেকে 2005-2008 গিয়ে আমি নিজে থেকে আরও কিছু এক্সপ্যানশন করি, 2012 গিয়ে আমি আলটিমেটলি RRM স্টিল যেটা 500W বার সেই ফ্যাক্টরি আমি ফার্স্ট বাংলাদেশে DHR টেকনোলজি, যেটা আমরা হচ্ছে ডাইরেক্ট হট রোলিং করছি, সেই প্রকল্পটা আমরা আপনার ইনোগ্রেট করি আর কি। সো এখন বর্তমানে RRM স্টিলের মার্কেট এবং ব্র্যান্ড ইমেজ আপনি বলতে পারেন সারা বাংলাদেশেই আমাদের মার্কেট বিস্তৃত আছে এবং আমরা সে বাজারজাত করছি। ওকে, আচ্ছা, RRM গ্রুপ অনেক বিস্তৃত আকারে বিজনেস করছে আমরা দেখছি, এবং আপনি ভার্সেটাইল অনেক কাজের সাথে ইনভলভ, সো এর আন্ডারে আর কী কী প্রতিষ্ঠান আছে? RRM গ্রুপের আন্ডারে আমাদের রিয়েল এস্টেট কিছু কনসার্ন আছে, আমরা কনস্ট্রাকশনও করছি, আমাদের IT ফার্ম আছে, আমাদের আপনার হচ্ছে হলো ভবিষ্যতে আমাদের কিছু হসপিটালস হেলথ কেয়ারে আমাদের কাজ করার পরিকল্পনা আছে। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে হলো গত মাসে নভেম্বরে আপনি জানেন বাংলাদেশে কিন্তু গত 2-3 বছর ধরে কিন্তু কমনওয়েলথ কান্ট্রিজের চিফরা গত সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশে এসেছিলেন।
তো আমি যেহেতু কমনওয়েলথের একজন মেম্বার এবং গত নভেম্বরে আই হ্যাড টু টেক ওভার দি রেসপন্সিবিলিটি অ্যাজ এ কান্ট্রি ডাইরেক্টর ফর কমনওয়েলথ। ওয়াও, দ্যাটস গ্রেট। তো কমনওয়েলথের কাজটা হচ্ছে বেসিক্যালি আমাদের বাংলাদেশ, সিঙ্গাপুর বলেন, আমাদের আশেপাশে ইন্ডিয়া এবং হচ্ছে ক্যানাডাও আছে, ইংল্যান্ড, তো 56টা আছে বেসিক্যালি আফ্রিকা অনেক বড় কান্ট্রি যেগুলো আছে সবাই কিন্তু কমনওয়েলথের মেম্বার। তো এই দেশগুলোর সাথে যে ব্যবসায়িক যে সুসম্পর্কটা মানে তৈরি করার ক্ষেত্রে কমনওয়েলথ কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। তো বেসিক্যালি হচ্ছে হলো সেপ্টেম্বরের আপনার কমনওয়েলথের চেয়ারপারসন উনি এসেছেন মিস্টার লর্ড মার্লিন, এবং আমাদের আপনার হচ্ছে হলো বিআইসিসিতে আমাদের বিশাল বড় একটা ইভেন্ট হয়েছে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি সেটা ইনোগ্রেট করেছে। এবং ওনার যে চিন্তাধারা যে বাংলাদেশের যে এক্সপোর্ট শুধু গার্মেন্টস দিয়ে না, আমরা যেন আরও অন্য সেক্টরগুলো ডাইভার্সিফাই ওয়েতে আমরা যেন এই আমাদের দেশের রেমিটেন্সটাকে আরও বৃদ্ধি করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু এই কমনওয়েলথ কিন্তু আপনার অনেক ভূমিকা রাখবে। এবং কমনওয়েলথের কিন্তু একটা অফিসও বাংলাদেশে করা হয়েছে, যেটা হচ্ছে হলো আপনার কান্ট্রি অফিস আপনার। তো এই অফিসের কাজটা হবে হচ্ছে বাংলাদেশের যতগুলো সেক্টর আছে কমনওয়েলথের আফ্রিকা মার্কেটটাকে রিচ করা, এবং হচ্ছে হলো আদার যে কান্ট্রিতে আমাদের গার্মেন্টস প্রোডাক্টের কিন্তু আমাদের কটনকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, বা বিদেশি বিনিয়োগরা যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সেই ক্ষেত্রেও সেই সম্ভাবনা এখানে তৈরি হবে। আপনি জানেন বাংলাদেশে স্টিল তৈরিতে কিন্তু আমাদের যে কাঁচামাল আমদানি করতে হয় সেটা কিন্তু আমরা শতভাগই কিন্তু অলমোস্ট 90% আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। তো গার্মেন্টস সেক্টরকে কিন্তু আপনি দেখেন যে ধরনের সুযোগ সুবিধা, ইনসেন্টিভ, ফেসিলিটিসগুলো দেওয়া হচ্ছে আমাদের স্টিল শিল্পকে, আমরা এটা নিয়ে কাজ করছি যে স্টিলটাকেও যেন সরকার গার্মেন্টসের মতো করে একটা সেক্টর মনে করে। কারণ স্টিল কিন্তু আপনার আপনি বলতে পারেন যে সেকেন্ড লার্জেস্ট বা থার্ড লার্জেস্ট সেক্টর ইন দি কান্ট্রি। তো সেক্ষেত্রে এই দেশের যেভাবে করে সম্ভাবনা বাড়ছে, ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ বাড়ছে, বর্তমানে আমাদের প্রতি বছর যে এই দেশের কনজাম্পশন আমরা বলতে পারি যে 65 থেকে 70 লক্ষ টন, কিন্তু আমাদের সক্ষমতা কিন্তু 1 কোটি 30 লক্ষ টন কিন্তু আমাদের আপনার উৎপাদন ক্ষমতা আছে। এর মানে হচ্ছে আমাদের বিগত দিনে যে গ্রোথ ছিল সেই গ্রোথটাকে ম্যাচ করার জন্য উদ্যোক্তারা কিন্তু প্রজেক্ট লাগিয়েছেন। গ্রোথ কিছুটা স্লো ডাউন হয়েছে পারিপার্শ্বিক, আপনি ইউক্রেন রাশিয়া ওয়ার জানেন, এগুলোর কারণে গ্রোথ স্লো ডাউন হয়েছে, বাট আমাদের কিন্তু একটা সম্ভাবনা সামনে তৈরি করতে হবে। কীরকম? আমাদের এক্সপোর্ট মার্কেটে আমাদেরকে ঢুকতে হবে, সেই ক্ষেত্রে সরকারি যে পলিসিগত যে সহযোগিতাগুলো প্রয়োজন এগুলো নিয়ে আমরা কাজ করছি। কমনওয়েলথ কান্ট্রিজ চাচ্ছে যে আফ্রিকা মার্কেটে যেহেতু ওই দেশেও এখন কিন্তু আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, তো ওই দেশে আমরা স্টিলটা কীভাবে এক্সপোর্ট করতে পারি, কারণ আমাদের অলমোস্ট আপনি ধরেন 70 লাখ আমরা তৈরি করছি, এখন 1 কোটি 30 লক্ষ টন, 60 লক্ষ টন, 6 মিলিয়ন টনের মতো এক্সপোর্ট করার সম্ভাবনা আছে আমাদের। সো এই যে আমি যতদূর জানি যে আপনি ভেরি রিসেন্ট গ্রিন স্টিল টেকনোলজি নামে কিন্তু আরেকটা নতুন এক বিজনেস বা স্টার্টআপ আপনি লঞ্চ করেছেন। সো এই এই প্ল্যাটফর্মে অ্যাজ ফর আই নো আপনার কিন্তু কম্পিটিটর অনেক বেশি, সো সবার থেকে একটু ডিফারেন্টলি আপনি আপনার কনসেপ্টগুলোকে কীভাবে প্রেজেন্ট করছেন? আসলে গ্রেন স্টিলটা বলতে তো এটা এখন তো লঞ্চ করিনি, এটা লঞ্চ করি 2013-এ লঞ্চ করেছি। গ্রিন স্টিলের আপনার আপনার হচ্ছে হলো অ্যাডভান্সমেন্ট হচ্ছে এরকম যে আলটিমেটলি আপনি গ্রিন হাউস যেটা আমরা হলো স্ক্র্যাপ থেকে বিলেট তৈরি করি, সো বিলেটটাকে আমরা কী করি আবার রিহিটিং ফার্নেসের থ্রুতে আমরা আপনার হচ্ছে হলো রড তৈরি করি, বাট ইন বিটুইন যে রিহিটিং ফার্নেসটার ইউজেসটা আছে সেটা টোটালি ডিসরাপ্ট করে দিয়ে আলটিমেটলি এটা ডিরেক্টলি লিকুইড স্টিল থেকে আপনার ফিনিশ গুড বের করা, সো ইন বিটুইন যে আমাদের এনার্জি কনজাম্পশনটা এটা টোটালি ওয়েভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ইউ ক্যান সি ইট ইজ আ পার্ট অফ এ গ্রিন এনার্জি সেভিংস টেকনোলজি আর কি। তো বেসিক্যালি স্টিল তৈরিতে আমাদের কম্পিটিশনের কিছু নেই, আলটিমেটলি বাংলাদেশের যত এন্টারপ্রেনার আছে তারা মার্কেটটাকে হয়তো প্রপারলি গ্রোথ দেখেই কিন্তু আপনার হচ্ছে হলো আজকে শিল্প লাগিয়েছে, বাট যদি এই শিল্পের আপনার এখন খুব চ্যালেঞ্জিং সময় বিকজ আমাদের দেশের আপনি জানেন যে ফরেন রেমিটেন্সে আমরা খুব অভাবে আছি, আমরা এলসি করতে পারছি না, সেক্ষেত্রে আমাদের দেশের এখন যদি এলসি না করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই শিল্পগুলো চালিয়ে রাখা ডিফিকাল্ট হবে। অলরেডি 50% ক্যাপাসিটিতে আপনার প্রত্যেকটা ইন্ডাস্ট্রি চলছে, কারণ র মেটেরিয়ালস আমরা ইম্পোর্ট করতে পারছি না, তো এটা ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ। আর যেহেতু বলেছি যে ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি অনেক, এখন এই মুহূর্তে যদি সরকারকে এই শিল্পের প্রতি, আপনি জানেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু একটা স্টিল, এত বড় একটা দেশের কিন্তু ব্যাকবোন হচ্ছে তার স্টিল সেক্টর। এই দেশেরও কিন্তু স্বাধীনতার পর থেকে আপনার কিন্তু যত উন্নয়ন দেখছেন কিন্তু ডোমেস্টিকভাবে কিন্তু এই শিল্প থেকে কিন্তু আপনার কন্ট্রিবিউট করে আসছে,
তো সরকারকে এই সেক্টরটাকে আসলে প্রায়োরিটাইজ না করলে এই সেক্টর সরকার যেই গতিতে দেশের উন্নয়ন করবে এই সেক্টরটাও সাথে সাথে তার পরিপূরকভাবে তাকে সহযোগিতা করবে। তো সেই ক্ষেত্রে আপনার এই এই সেক্টরটা যত ধরনের পলিসিগত ট্যাক্সেশন ভ্যাট বলেন রেভিনিউ বলেন, আমরা ইম্পোর্ট করি আপনাদের পাশে টার্কি দেখবেন বাংলাদেশের পার ক্যাপিটা কনজাম্পশন 48 কেজি, বাট যে জায়গায় আপনি টার্কি দেখেন 405 কেজি হল পার ক্যাপিটা কনজাম্পশন। তো এই জায়গাটা ওরা তো একদিন, ওদেরও কিন্তু কোনো র মেটেরিয়াল রিসোর্স ওদের ইন হাউস ওদের দেশে নেই, ওরা কিন্তু ইম্পোর্ট করে কিন্তু ওদের ফুলফিল করছে রিকোয়ারমেন্ট, প্লাস হচ্ছে হল ওয়ার্ল্ড ইউরোপ মার্কেটে ওরা এক্সপোর্ট করছে। সো এক্সপোর্টের সেই সম্ভাবনা তৈরি করতে হলে কী করতে হবে, আমরা যে ইম্পোর্ট পর্যায়ে যত ধরনের সরকারকে রেভিনিউ ডিউটি ট্যাক্স দেই এগুলো যারা এক্সপোর্ট করবে তাদেরকে ড্রব্যাক করতে হবে, এগুলো রিটার্ন করতে হবে। কারণ আমি চায়নার সাথে কম্পিটিশন করে কিন্তু আমি কিন্তু ফিনিশ গুড আমি ওয়ার্ল্ড মার্কেটে ট্রেড করতে পারবো না, কারণ চায়না যে প্রাইস দেবে আমার সেই প্রাইস, এবং আমাদের সেই বিদ্যুতের প্রাইসটা কিন্তু স্টিলের কিন্তু অনেক বেশি। তো এই স্টিল সেক্টরের জন্য বিদ্যুৎটাকে একটা ডিফারেন্ট ট্যারিফে একটা রেট দিতে হবে সরকারকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড মার্কেটে আমরা এক্সপোর্ট করার জন্য একটা সম্ভাবনা তৈরি হবে। ওকে দ্যাটস গ্রেট। আচ্ছা, দেশে যে প্রেজেন্ট সার্কামস্ট্যান্স, সো আপনি আপনার প্ল্যাটফর্ম থেকে কি কোনো অবস্ট্যাকল ফেস করছেন? অবশ্যই অবস্ট্যাকলস তো আমরা দেখছি। কারেন্টলি আমরা গত 2 বছরে আমরা যেটা দেখছি যে আমাদের বা মানে আমি যদি বলি NBR এর সাথে সম্পর্কিত আমাদের কিন্তু যে ধরনের আমরা বাজেট প্রস্তাব করি সেই অনুযায়ী কিন্তু আমরা কখনোই আপ টু দি মার্ক আমরা বলবো যে 50% আমরা পাই না, কারণ ওনারা অনেক সময় আমাদের কথা শুনতেই চান না। একটা দেশের উন্নয়ন করতে হলে কিন্তু সরকারের ব্যবসায়ীদের কথা না শুনলে আপনি কিন্তু সেই পলিসিগতভাবে যেই জটিলতা আছে এখানে সরকারের রেভিনিউ আরও বাড়া সম্ভব, যদি ওনারা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আপনার ব্যবসায়ীদের সাথে বসে, আমাদের FBCCI আছেন ফেডারেশন, ওনাদের কাছ থেকে ভ্যালিড আপনার হচ্ছে ইনফরমেশনগুলো নিতে পারেন, কনক্রিট ইনফরমেশনগুলো নিতে পারেন, কারণ FBCCI কিন্তু প্রত্যেকটা সেক্টর সম্পর্কে ভালো নলেজ রাখেন। যদি সরকারের যদি সেই নলেজগুলো রাখার, যদি সরকার তো বিস্তৃত অনেক বড় ডিপার্টমেন্ট, দেশে তো ব্যবসায়ী কমিউনিটি অনেক বড় একটা কমিউনিটি, সরকারের পক্ষে অনেক কিছু সম্ভব না। যদি ফেডারেশন আছে তো ফেডারেশনের কাছ থেকে ওনারা কিন্তু এই সহযোগিতাগুলো নিয়ে এই সেক্টরের প্রত্যেক ইন্ডিভিজুয়াল সেক্টর, দেখেন শুধু গার্মেন্টসটাকে আমি টার্গেট করে আমার একটা এক্সপোর্ট বাস্কেট হিসেবে কাজ করব তাহলে কিন্তু দেশের কিন্তু একটা সেক্টর দিয়ে কিন্তু এত বড়, আমরা বছরে $50 বিলিয়ন কিন্তু আমরা এক্সপোর্ট করছি গার্মেন্টস থেকে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই ফরেন 50, আমি তো দেখলাম যে 2030 সালের ভিতরে স্টিল সেক্টরকে যদি সরকার ঠিক গার্মেন্টসকে যে ধরনের ফ্যাসিলিটেট করছে সেম ফ্যাসিলিটিটা যদি এই সেক্টরকে দেয় এখানে $38 থেকে $40 বিলিয়ন আপনার অলমোস্ট 60-70% আপনার ফরেন রেমিটেন্স আসা সম্ভব, বাট সরকারকে আমাদেরকে সেই কথাগুলো শুনতে হবে এবং সেই ফ্যাসিলিটিসগুলো দিতে হবে। ওকে, ইউ আর ইন টু মোর অ্যাসোসিয়েশন, সো এই যে আপনি আপনার জায়গা থেকে এতগুলো অ্যাসোসিয়েশনস থেকে আপনার আপনার যে মানে ভূমিকাগুলো এগুলো কীভাবে নিখুঁত হাতে পালন করছেন? আসলে দেখেন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে হলো বাংলাদেশে যে কোনো উদ্যোক্তাকে তা আমি মনে করি যে সে তার পড়াশোনার পাশাপাশি তার যেই দক্ষতা এবং আপনার হলো কোয়ালিফিকেশনটা আছে একটা বেসিক একটা টার্মস আছে, সেটা হচ্ছে হলো আপনি যে দেশে প্রকল্প করবেন সেই দেশে আপনাকে কিন্তু ওই দেশের জনগণ কতটুকু, সেখানে মার্কেট সাইজ কতটুকু, কতটুকু আপনাকে এখানে আপনার হলো প্রোডাক্ট আপনি পাবলিক প্রাইভেট সেক্টরে আপনি এখানে কন্ট্রিবিউট করতে পারবেন সেটা কিন্তু একটা প্রপার মার্কেট সার্ভে দরকার। তো অ্যাসোসিয়েশন করতে গিয়ে আমি যখন দেখেছি যে আমাদের দেশের উদ্যোক্তাদের কিছু কিছু জায়গায় কিছু ভুল আছে যেগুলো সংশোধন করা আমি মনে করি, কারণ আমি ওভার ক্যাপাসিটি একটা মানে আমি কেন প্রতিযোগিতামূলক একটা অবস্থান তৈরি করব। আমি টিভিতে বিজ্ঞাপন দেখলাম যে এই এই সেক্টর খুব ভালো আপনার বিজ্ঞাপন দিচ্ছে, এর মানে হচ্ছে এখানে সম্ভাবনা আছে এখানে আমি বিনিয়োগ করব না, আমি ওইখানে সম্ভাবনাটা দেখে আমাকে চিন্তা করতে হবে যে আমার মার্কেটে আসলে যে স্টিল আমি সেল করব সেখানে আমাদের আসলে স্টিলের এখন চাহিদা কতটুকু, সেখানে আমি কত পার্সেন্ট আমি এখানে কন্ট্রিবিউট করতে পারি, সেই বেসিক রুলসগুলোকে তাকে সার্ভে করে তারপরে তাকে প্রকল্পে বিনিয়োগ করা উচিত। কারণ এই প্রকল্পের টাকাটা কিন্তু আপনি একটা প্রকল্পতে যদি 1,000 কোটি টাকা লাগে আপনি ধরেন আপনার নিজস্ব ইকুইটি আপনার 30% যদি ধরেন 300 কোটি টাকা আপনার হলে 700 কোটি ব্যাংকের, এই ব্যাংকের টাকাটা তো জনগণের টাকা, আপনি একটা প্রকল্প লাগানোর পরে এই টাকাটা যদি আপনি ইনসিকিউর একটা ইনভেস্টমেন্ট হয় সেক্ষেত্রে এটা তো আপনার উচিত না, সমীচীন না। সো যেটা আপনার সাথে কথা হচ্ছিল আমার যে ইস্যুসটা নিয়ে আপনি বলছিলেন হচ্ছে দেশের প্রেজেন্ট সার্কামস্ট্যান্স অ্যান্ড স্টাফ নিয়ে এবং আপনার অ্যাসোসিয়েশনের মধ্যে যে আপনার কন্ট্রিবিউশন আছে সেগুলো নিয়ে, তবে আপনার কাছে এবার জানতে চাবো যেহেতু আপনি রিয়েল এস্টেট যে ইন্ডাস্ট্রি এটার সাথে ইনভলভ আছেন, আপনার কাছে জানতে চাচ্ছিলাম বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে আমাদের যে মানে ভার্সেটাইল বিভিন্ন প্রোডাক্টস লাগে, লাইক
ব্রিক্স থেকে শুরু করে রড থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে এভরিথিং, সো এটা নিয়ে কি আপনার নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? ডাইভার্সিফাইড তো প্রত্যেকটা সেক্টরকে হওয়া উচিত, বাট আপনাকে এখন আমি স্টিল সেক্টরে আছি, বাট আমি যদি এখন মনে করি যে আমার সিমেন্টের এখানে পসিবিলিটিস আছে, সেটা যদি সক্ষমতা এবং ক্যাপাসিটি এবং মার্কেটে যেই আপনার হচ্ছে ডিমান্ড সেটা অনুযায়ী যদি আমার কাছে, আমি আরেকটা সেক্টরের একজন এন্টারপ্রেনার হই, তো অন্য একটা সেক্টরে ইনভেস্ট করার আগে আমি প্রপার যে কথাটা মেনশন করলাম একটু আগে, আমি মার্কেট সার্ভে করব। কারণ আর আমাদের দেশে অবশ্যই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের সাথে রিলেটেড অনেক ম্যাটেরিয়াল আছে, যেরকম আপনি জানেন আপনার ব্রিক্স থেকে যেই কথাগুলো আপনি বললেন, সিমেন্ট, এবং আমাদের দেশে কিন্তু আপনি চিন্তা করেন যে টাইলসও বাংলাদেশে তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং এখন কেন টাইলস যদি বাংলাদেশে তৈরি হয়, এবং আমি জানি যে বাংলাদেশে কিন্তু টাইলস কিন্তু খুব বিশ্বমানের কিন্তু টাইলস আপনার কারখানা রয়েছে, যেখানে আপনার অনেক কোম্পানি টাইলস উৎপাদন করছে, এবং পাশাপাশি এখনও কিন্তু আমাদের দেশে টাইলস কিন্তু আমদানি হয়। তো সেক্ষেত্রে এই আমদানিগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে দেশের ফরেন রিজার্ভের যে সমস্যাটা এখন আমরা ফিল করছি এই মুহূর্তে, হয়তো বা টাইলস আমদানিটা না করাটা উত্তম। এছাড়াও আরও বিলাসবহুল অনেক কিছু পণ্য আছে যেগুলো আমাদের দেশে হয়তো বা না ইম্পোর্ট করলে ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে, ইন্ডাস্ট্রির সাথে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আপনার কর্মসংস্থানের কিন্তু সংযোজন আছে এখানে, তো সেই সেক্টরগুলো যদি আপনার ফুল ক্যাপাসিটিতে না চলে, তাহলে আলটিমেটলি এই এই লোকগুলো জবলেস হয়ে যাবে। তো আমাদের দেশে এখনও অনেক পণ্য আছে যেগুলো অপ্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো না ইম্পোর্ট করলে এই সময়, যেহেতু আমাদের গ্যাপটা কিন্তু অনেক বেশি। আপনি জানেন যে প্রতি মাসে আমাদের ফরেন রেমিটেন্স আসছে হলো $5 বিলিয়ন মতো, বাট আমরা ইম্পোর্টই করতে হচ্ছে হলো 7-2। তো আমাদের এই যে গ্যাপটা, এই গ্যাপটা মিট করতে হলে কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে। তো এই বিষয়গুলো আছে, সেই ক্ষেত্রে এন্টারপ্রেনার হিসেবে আমি মনে করি আমাদের দেশে এখন যে কোনো প্রকল্প লাগুক, সেটা আমার মনে হয় এক্সপোর্ট যেটাকে ফরেন রেমিটেন্সকে জেনারেট করবে, নিয়ে আসার জন্য একটা সম্পূরক একটা শিল্প সংগঠন করা এখানে, উৎপাদন কারখানা করা উচিত, সেই ধরনের উদ্যোক্তাদেরকে সেই ধরনের প্রকল্প লাগানো বলে আমি মনে করছি। ওকে, আমাদের আজকে প্রোগ্রামটা যেহেতু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিজনেস আইকন এবং ইউ আর অলসো ইনক্লুডিং ওয়ান, আমরা আপনাকে একজন আইকন হিসাবে গণ্য করছি, সো বিজনেস রান করার ক্ষেত্রে কিন্তু ব্যাংকিংয়ের ভূমিকাটা অনেক বেশি, সো আপনার র্যান্ডম লাইফে আপনি যে ব্যাংকিং যে সিস্টেমটা আছে এটা কীভাবে দেখছেন, এবং ডিজিটাল যে ব্যাংকিং এটা আপনি কীভাবে হ্যান্ডেল করছেন? ব্যাংকিং সেক্টর তো অফকোর্স আমাদের ব্যাক ইন ডেইজ যে কনভেনশনাল ব্যাংকিং ছিল সেখান থেকে বের হয়ে তো আলটিমেটলি ডিজিটাল ব্যাংকিং বাংলাদেশে চালু হয়েছে। সেক্ষেত্রে অফকোর্স এটা সবার জন্য এটা ততটা ফ্রেন্ডলি না, যারা আমরা ইন্ডাস্ট্রি আছি আমাদের হয়তো বা আগে কোনো এক সময় দেখা গেলো যে আমাদের যে কোনো অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে হলে কিন্তু আমাদের হয়তো ব্যাংকে পাঠাতে হতো, বা আমাদের এখন অনলাইন ফ্যাসিলিটিসেতে আমাদের এভরি ট্রানজ্যাকশন উই ক্যান সি অনলাইন, যে ক্ষেত্রে আমাদের কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অ্যাকাউন্টেবিলিটিসের ক্ষেত্রে অনেক সহযোগিতা হয় সেক্ষেত্রে। আর আমাদের ব্যাংকিং যে চার্জেসগুলো আছে যেগুলো আপনি অনলাইনে আপনি দেখতে পাচ্ছেন, কোনো হিডেন চার্জ ব্যাংক কিন্তু ইচ্ছে করলে কিন্তু কাটার সেই সুযোগ সম্ভাবনাটা সুযোগটা নেই। সো আলটিমেটলি কাস্টমার ফ্রেন্ডলি অফকোর্স ব্যাঙ্কগুলো এখন চেষ্টা করছে কাস্টমারকে কীভাবে আরও বেটার সার্ভিস দেওয়া যায়, ব্যাঙ্কগুলোর সেই চেষ্টা আছে। তো আমি মনে করি যে ব্যাংকিং সেক্টর আরও সম্ভাবনাময়, কারণ আমরা যেহেতু মানি প্রিন্টিং যে আপনার যে এটাও তো একটা সরকারের অনেক বড় একটা খরচ হয় টাকা প্রিন্টিংয়ের ক্ষেত্রে, তো সরকার যেহেতু একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ভবিষ্যতে যেন আমাদেরকে টাকা প্রিন্ট না করে ডিজিটাল মানিতে আমরা চলে যেতে পারি, সেটাই তো সরকারের ইচ্ছা। ওকে, ডক্টর সুমন চৌধুরী, ইউ আর এ ভেরি ইয়াং বিজনেস আইকন, সো অনেক নতুন বিজনেসম্যান, ওকে ওকে, সো যারা নতুন বিজনেসম্যান হচ্ছে, ইভেন আই ডু বিলিভ আপনার অনেক ফলোয়ার্স আছে যারা আসলে আপনার পথ অনুসরণ করতে চায়, সো তাদেরকে নিয়ে আপনার কি কোনো অ্যাডভাইসেস আছে, স্পেশালি যারা ইয়াং তাদেরকে নিয়ে? আমরা মনে করব যে বাংলাদেশে যারা এখন হচ্ছে হলো স্টুডেন্ট যারা গ্রাজুয়েশন করে বের হবে আগামী দিনে, আমার মনে হয় যে আমরা যেটা পড়াশোনা করে বুকস থেকে যেটা শিখে আসি সেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশন বা এক্সপিরিয়েন্সিংটা আমাদের খুব কমই হয়, কারণ দেখা যায় যে আমরা পড়ে আসি রাফ সব পড়ে আসি, বাট আমাদের যেই জব প্লেসে থাকি সেখানে গিয়ে দেখা যায় যে বই থেকে পড়ে আসা জিনিসটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেবলের ক্ষেত্রে অনেক সময় হয়ে ওঠে না। তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষকেই সে যখন তার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চাইবে তাকে কিন্তু একটু ব্রড ওয়াইড মেন্টালিটি নিয়ে তাকে এখানে ইনভলভ হতে হবে। আমি এবং আমার মনে হয় যে একটা মানুষকে তার শুধু আমি একটা সেক্টরকে টার্গেট না, তার ভিতরে যদি ক্রিয়েটিভ পার্সপেক্টিভ থাকে বা ক্রিয়েটিভ মেন্টালিটি নিয়ে সে যদি, কারণ একজন উদ্যোক্তা হতে হলে কিন্তু একজন যদি জব করতে চায় স্পেসিফিক, তারপরও তাকেও কিন্তু দেখবেন সব এমপ্লয়িরা কিন্তু বেস্ট এমপ্লয়ি হতে পারে না, সো কারেক্ট,
এবং সব এন্টারপ্রেনারে কিন্তু লাইফে সাকসেস অ্যাচিভ করতে পারে না। তো সেই জায়গাগুলোতে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের তার ক্রিয়েটিভ পার্সোনালিটি, তার ওয়ে অফ থিঙ্কিং এবং তার উপস্থিত যেই হচ্ছে বুদ্ধি, সেইটার উপরে কিন্তু ডিপেন্ড করে তার ক্যারিয়ারটা কিন্তু গ্রো করে এবং একটা ব্যবসারও গ্রোথ গ্রো করে। তো সেই জায়গাগুলোতে আজকালের উদ্যোক্তারা আমি মনে করি তারা ভবিষ্যতে জব করুক বা চাকরি করুক বা আপনার হচ্ছে সে একজন উদ্যোক্তা হোক, প্রপার আজকাল ডিজিটাল যুগ, সে গুগল করলে কিন্তু অনেক ইনফরমেশন তার জন্য ইজি টু অ্যাক্সেস। তো সেই জায়গা থেকে তারা অফকোর্স সেই বিবেচনা করেই কিন্তু প্রকল্প করবে বা তার জব বা জব টেস্টটাকে সিকিউর করবে। উই আর ভেরি অনার্ড দ্যাট উই গট টু ইন আওয়ার প্রোগ্রাম এন্ড উই আর ভেরি মাচ অপটিমাইজড যে আপনার সাথে আবারও দেখা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যান্ড বিজনেস আইকন এবং আমাদের প্রোগ্রামটি ছিল অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে, সবখানে। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোন এপিসোডে। সবসময় সুন্দর থাকুন, ভালো থাকুন, চ্যানেলের সাথেই থাকুন।